আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুবাডা উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা বই খাতা নিয়ে রেডি হও আমরা আজকে নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করো দেখো শ্রেণী নবম বিষয় ব্যবসা উদ্যোগ প্রথম অধ্যায় ব্যবসা উদ্যোগের প্রথম অধ্যায় তোমরা বইটি সবাই খোলো এবং লক্ষ্য করো প্রথম অধ্যায় এখানে আছে ব্যবসায় পরিচিতি আজকে আমরা ব্যবসা কি এবং ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা সম্পর্কে আলোচনা করব প্রথমে আসি আমরা ব্যবসা কি। ব্যবসা কি ব্যবসা কি সেটা জানার আগে আমাকে জানতে হবে যে মানুষ ব্যবসাটা কেন করে ব্যবসা হচ্ছে তোমার মানুষের অভাববোধ থেকেই ব্যবসায়ের সৃষ্টি মানুষের বিভিন্ন ধরনের অভাব পূরণ করার জন্যই ব্যবসায়ের উৎপত্তি ব্যবসায় মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেন লেনদেনকে ঘিরেই ব্যবসায়ের সৃষ্টি হয়েছে ব্যবসা হচ্ছে সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে মুনাফা অর্জনের মুনাফা অর্জনের লক্ষ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকেই ব্যবসা বলে দেখো তাহলে তোমরা একটু বইটা খুলে দেখো প্রথম অধ্যায় প্রথম অধ্যায় হচ্ছে তোমার ব্যবসা পরিচিতি দুই নম্বর পৃষ্ঠাটি একটু খুলে দেখো এখানে ব্যবসায় ধারা সম্পর্কে একদম সুন্দর করে আলোচনা করা আছে তোমরা একটু সুন্দর করে এটা ভালো করে রিডিং পড়বে যেমন মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকেই ব্যবসা বলে এবার তিন নম্বর পৃষ্ঠায় দেখো ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও কি হয় বাড়তে থাকে দিনে দিনে মানুষ আমাদের তো বিভিন্ন ধরনের চাহিদা হলে কি হয় আমাদের তখন অভাব বোধটা দেখায় দেয় আর এই অভাবটা পূরণ করার জন্য কি করি আমরা বিভিন্ন ধরনের এক একজন এক এক পেশায় নিয়োজিত হই দেখো ফলে শুরু হয় কি পশু শিকার সেটা প্রাচীন যুগ থেকে শুরু হয়েছে খাদ্যশস্য উৎপাদন পণ্য বিনিময়ের মধ্যে মতো কর্মকাণ্ড কিন্তু পণ্য বা দ্রব্য বিনিময় করেও প্রয়োজন মেটানো যায়নি ফলে কি হইল দ্রব্য বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যমে হিসাবে কি স্বর্ণ রৌপ্যের মুদ্রা ও পরবর্তীকালে কাগজি মুদ্রার প্রচলন হয় ব্যবসায়ের ক্রমবিকাশের এই ধারাকে প্রাচীন মধ্য ও আধুনিক যুগ এই তিন পর্যায়ে বিভক্ত করা যায় তাহলে আমরা কি দেখলাম ব্যবসা মানুষের অভাব থেকেই যে আমাদের ব্যবসার উৎপত্তি সৃষ্টি হইল। তো সেই ব্যবসার যে একটা ধারা আছে একটা সিরিয়াল একটা ক্রমবিকাশ আছে সেটা কি প্রথমে একদম প্রাচীন যুগ থেকে শুরু হইল প্রাচীন মধ্য ও আধুনিক যুগ তো আমরা এখন বড়তে তোমরা খেয়াল করো ব্যবসার ক্রমবিকাশের একটা শখ সুন্দর করে দেওয়া আছে আমি একটু আলোচনা করি তোমরা খেয়াল করো দেখো এখানে প্রাচীন যুগে কি ছিল প্রাচীন যুগে কি কি ছিল পশু শিকার মানুষ কিন্তু কি করত পশু শিকার করেও তাদের অভাব পূরণ করত। দুই নম্বরে কি ছিল মৎস্য মৎস্য শিকার তারপরে কি করতো ফলমূল আহরণ বিনিময় তাহলে আমরা প্রাচীন যুগে কিভাবে আমরা মানুষ মানে আমাদের অভাবটা পূরণ করতাম দেখো পশু শিকার মৎস্য শিকার আহরণ দ্রব্য বিনিময় এতেও মানুষের কী হইতো অভাব থেকেই যেত তারপরে দেখো মধ্যযুগে কি হতো মধ্যযুগে প্রথমে ছিল বিনিময়ের মাধ্যমে হিসাবে দুষ্প্রাপ্য যেমন শামুক ঝিনুক কড়ি ও পাথর ব্যবহার বিনিময়ের মাধ্যম হিসাবে আর প্রথমে কী ছিল মধ্যযুগে কি ছিল বিনিময়ের মাধ্যম হিসাবে দুষ্প্রাপ্য যে জিনিসগুলা শামুক ঝিনুক করি এগুলা তারা আহরণ করে তাদের অভাব মেটাতো আরও আছে দেখো বিনিময়ের মাধ্যমে হিসেবে স্বর্ণরোপ্য অন্যান্য ধাতুর মুদ্রার ব্যবহার বিনিময়ের মাধ্যম হিসাবে তাহলে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ রৌপ্য ও অন্যান্য ধাতব মুদ্রার ব্যবহার আরও ছিল দেখো কাগজি মুদ্রার প্রচলন কাগজি মুদ্রার প্রচলন বাজার ও শহর সৃষ্টি ব্যবসা সংগঠনের উদ্ভব এই ছিল মধ্যযুগের ব্যবসায় ক্রম বিকাশে তারা কিভাবে নিজেদের অভাব পূরণ করত এবার আসো আধুনিক যুগে কি কি ছিল আমাদের এক নম্বর হচ্ছে শিল্প বিপ্লব বিভিন্ন কলকারখানা শিল্পের মাধ্যমে কি করতো মানুষ তাদের অভাব মোচন করত তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন বিভিন্ন শিল্প কারখানার বিকাশ বিভিন্ন শিল্প কারখানার বিকাশ ব্যাংক ও বিমা ব্যবস্থার সম্প্রসারণ ব্যাংক ও মা ব্যবস্থার সম্প্রসারণ আরও আছে দেখো এটিএম কার্ড প্রচলন ও মোবাইল ব্যাংকিং প্রচলন তাহলে আমরা দেখো ব্যবসা ক্রম বিকাশের ধারা থেকে কি পেয়েছি প্রাচীন যুগে আমরা কীভাবে পশু শিকার মৎস্য মৎস্য শিকার ফলমূল আহরণ দ্রব্য বিনিময় এগুলো ছিল প্রাচীন যুগে মধ্যযুগে কী কী ছিল বিনিময়ের মাধ্যম হিসাবে দুষ্প্রাপ্য শামুক ঝিনুক পরি আরও অনেক কিছু বিনিময়ের মাধ্যম হিসাবে স্বর্ণ রৌপ্য অন্য অন্য ধাতব মুদ্রার ব্যবহার কাগজি মুদ্রার প্রচলন বাজার ও শহর সৃষ্টি ব্যবসা সংগঠনের উদ্ভব এগুলো ছিল মধ্যযুগে আধুনিক যুগে হচ্ছে দেখো শিল্প বিপ্লব তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন বিভিন্ন শিল্প কারখানার বিকাশ ব্যাংক ও বিমা ব্যবস্থার সম্প্রসারণ এটিএম কার্ড প্রচলন মোবাইল ব্যাঙ্কিংয়ের প্রচলন এগুলোর মাধ্যমে কী করতো মানুষের অভাব পূরণ করত এখানে বলা তোমরা দেখো ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরেছ যতটুকু আমি করিয়েছি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছি যেমন ব্যবসায়ের আওতা সম্পর্কে আলোচনা ও ব্যবসায়ের প্রকারভেদ বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে তোমরা এটা সুন্দর করে লিখবে এবং মুখস্থ করবে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ